আজ প্রচন্ড গরম পড়েছে, এই গরমে রান্না করব রুই মাছ। চলে আসলাম রান্নাঘরে। এখানে রয়েছে 600 গ্রাম রুই মাছ, আর এটা কিন্তু একদম পাকা রুই মাছ। রুই মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব। হলুদ দিব, লবণ, মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এখন ভেজে নিতে হবে। হাত ধুয়ে উলটো ধুয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। অনেকটাই তেল দিয়েছি, তেল ভালো করে গরম করে নিচ্ছি। মাছ ভাজা হতে থাক, এদিকে আমি আলু কেটে নিচ্ছি। তিনটে আলু নিয়ে এসেছি, তিনটে আলু দিয়ে দেবো। আগে খুব গরম পড়েছে, রান্না করতে বসে একদম জমে যাচ্ছি। কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে না সেরকম ভাবে। মাছগুলো ভেজে নিয়েছি, মাছ ভাজার পরেও কড়াইতে অনেকটাই তেল ধরে গেছে। আলুগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণও দিলাম। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আলু ভাজার পরও তেল রয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি
পেঁয়াজ দেওয়ার পরে 1 মিনিট নেড়ে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এক মিনিট মতো নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দেবো জল, বেশি জল দেবো না, সামান্য একটু জল দিয়ে দিলাম। দু তিন মিনিট মতো কষে নেব, তিন চার মিনিট ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জাল করে নিয়েছি, ঝোল টকবক করে ফুটছে, ভেজে রাখা মাছগুলো ঝোলের উপর দিয়ে দিচ্ছি। আগে দিয়ে দিচ্ছি লেজটা। ঢাকা দিয়ে জাল করে নেবো মিনিট দশেক মতো। দিয়ে আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি, এখন নামিয়ে নেব। আপনারা চাইলে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন, যে মাছে যে মশলাগুলো হয় ওটাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি কিছুই দিচ্ছি না। কালারটাও কিন্তু দারুণ সুন্দর এসছে। প্রচন্ড গরম, এই রুই মাছের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধুবান্ধব সবার সঙ্গে। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে কাল আবার আসবো। ধন্যবাদ।